ধামাকা 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 জাস্ট ধামাকা রাজকুমারের ধামাকা চলছে গোটা বাংলাদেশ জুড়ে আর পরের সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে বিশ্বব্যাপী রাজকুমারের ধামাকা মুড়িয়ে বাড়ছে রাজকুমারের শো হ্যালো এভরিওয়ান চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দারুণ একটা আপডেট দিতে তোমাদেরকে চলে এসেছি সাকিবিয়ান ভাইরা বোনেরা এই আপডেটটা পাওয়ার পরে তোমরা বিশাল খুশি হবে আমি শিওর বন্ধুরা হুড় মুড়িয়ে সিনেপ্লেক্সগুলোতে কিন্তু রাজকুমারের শো বাড়ছে আমরা গতকাল সন্ধ্যেবেলা থেকে এরকম একটা ইঙ্গিত পাচ্ছিলাম যে রাজকুমারের শো কিন্তু অতি অবশ্যই বাড়বে সিনেপ্লেক্স এবং বাস্তবে আমরা সেইটাই ঘটতে দেখছি আগামী কাল থেকে হুড়মুড় করে বেড়ে যাচ্ছে সাকিব ভাইয়ার দ্য মেগাস্টার সাকিব খানের রাজকুমারের শো দর্শকের এত প্রেশার এত তাড়াতাড়ি টিকিট বিক্রি হয়ে যাচ্ছে যে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বাধ্য হচ্ছে রাজকুমারের শো বাড়াতে কোথায় কোথায় শো অ্যাড হচ্ছে কাল থেকে সেটা তোমাদেরকে জানিয়ে দিই ভিডিওতে সো লেট স্টার্ট দ্য ভিডিও প্রথমেই একটা অনুরোধ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু জানো কী করতে হবে একটু লাইক করে জানাতে হবে আর আমাদেরকে একটু ভালোবাসা দেওয়ার জন্য ছোট্ট একটা কমেন্ট আর ভিডিওটা ভালো লাগলে একটা করে শেয়ার করে দিতে হবে প্রথমেই আমরা আসি যেখানে সনি স্কোয়ার মিরপুর সনি স্কোয়ার মিরপুর সিনেপ্লেক্সের সনি স্কোয়ার মিরপুর শাখাতে কিন্তু আগামীকাল একটা করে শো বাড়বে রাজকুমারের একটা করে শো বাড়বে দ্বিতীয়তে আমরা যেটা জানতে পারছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্কে কিন্তু একটা শো বাড়বে আগামীকাল থেকে একটা করে শো বাড়বে রাজকুমারের আরও দুটো শো একটা জায়গাতে বাড়ছে যেটা কিছুক্ষণ আগে আমাদের সকলের ফেভারিট পরিচালক এবং সাকিবিয়ানদের মনের মনি কথায় আছেন এখন যে পরিচালক হিমেল আশ্রফ ভাইয়া হিমেল আশ্রফ ভাইয়া কিছুক্ষণ আগে পোস্ট করেছেন একটি তোমরা নিশ্চয়ই সেটা দেখেছ বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম বিজয় সরণিতে আগামীকাল থেকে দুটো করে শো চলবে রাজকুমারের এবং এই দুটো শো অ্যাড করা হয়েছে এই দুটো শো অ্যাড করা হয়েছে এত পরিমাণ দর্শকের চাহিদা রাজকুমার সিনেমা দেখার জন্যে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বাধ্য হলো জাস্ট দুদিনের মাথায় হুড়মুড়িয়ে শো বাড়াতে এবং এই শো আরও বাড়বে কেননা আমরা যদি বলি মাস ক্লাস বোথ অডিয়েন্স রাজকুমার দেখে বেরিয়ে নাইনটি পারসেন্ট অডিয়েন্স তারা পজিটিভ রিভিউ দিচ্ছেন আর যে ছবির যত পজিটিভ রিভিউ যত ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হবে তত বেশি শহরতলির মানুষ আরও দেখতে যাবার জন্য ইন্টারেস্ট ফিল করবেন এবং দারুণ একটা রেসপন্স আজকেও এবং আজকে আগামীকাল পরপর দু দিনের কোনো শোয়ের টিকিট নেই সিনেপ্লেক্সের কোনো শাখার কোনো রাজকুমারের শোয়ের টিকিট নেই সব অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে তো এইরকম ধামাকা চলছে সিনেপ্লেক্সগুলোতে রাজকুমারে রাজকুমারের দারুণ মরশুম একটা দারুণ উৎসব চলছে রাজকুমার ময় হয়ে উঠেছে গোটা বাংলাদেশ মানে সিনেমা প্রেমী মানুষদের কাছে এটা একটা দারুণ সিনেমা হয়ে উঠবে এবং সাকিবিয়ানদের কাছে তো বলার কোনো ভাষাই নেই কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিয়ে যাও এখন জন্য আসছি আবার দেখা হচ্ছে খুব শিগগিরই টাটা